আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসরাত ইসলাম বলছি প্রতিদিন আউটডোরে আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্টে গড়ে যদি আমি বিশ থেকে পঁচিশ জন রোগী দেখি তবে তাদের মধ্যে একজন বা দুজন বলে থাকেন যে তাদের গ্যাসের ওষুধ তথা অ্যান্টি আলসারেন্ট ওষুধ খেতে হয় না বাকি সবাই বলেন যে তাদের নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না খেলে সমস্যা অনেক গুণ বেড়ে যায় আমি সবার বোঝার জন্য আপনাদের ভাষায়ই বলছি সব পেশেন্টরা এভাবেই বলে যে গ্যাস্ট্রিকের সমস্যা ঠিকভাবে যদি বলতে হয় তবে বলতে হবে অ্যাসিডিটির সমস্যা অনেকের পাকস্থলিতে আলসার কিংবা খতর সৃষ্টি হয় একে বলা হয় পেপটিক আলসার ডিজিজ কেউ কেউ বলে থাকেন যে বিশ মিলিগ্রাম করে গ্যাস্ট্রিকের ওষুধ প্রতিদিন তারা সেবন করছেন দিনে এবং রাতে অনেকে আবার বলেন যে বিশ মিলিগ্রাম ওষুধ আগে খেতেন এখন আর বিশ মিলিগ্রাম গ্যাস্ট্রিকের ওষুধে তাদের গ্যাস্ট্রিক কমছে না তাই চল্লিশ মিলিগ্রাম করে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যদি চল্লিশ মিলিগ্রামেও আপনার গ্যাস্ট্রিকের সমস্যা না কমে সেক্ষেত্রে কি করবেন আশি মিলিগ্রাম করে ওষুধ খাবেন সেটা তো বাজারে এখনো আসেনি সেটা না হয় বাদে দিলাম এটা কি সম্ভব যে সারা জীবন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকা কখনোই সম্ভব নয় কারো কারো মনে প্রশ্ন আসতে পারে এ থেকে বাঁচার উপায় কি নেই হ্যাঁ অবশ্যই রয়েছে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন আশা করছি যে কথাগুলো আজকে বলবো বাস্তব জীবনে আপনি যদি এই কথাগুলোকে কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আর কখনই আপনার গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে না গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়াই ইনশাল্লাহ সম্পূর্ণভাবে ভালো থাকতে পারবেন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করা ছাড়াই ভালো থাকতে হলে আপনাকে ইনশাল্লাহ কিছু ভালো অভ্যাস তৈরি করতে হবে যেমন আজকে থেকেই সয়াবিন তেলকে না বলুন সয়াবিন তেল এমন একটি তেল যার শুরু থেকে শেষ পর্যন্তই তৈরি ফ্যাক্টরিতে সয়াবিন তেলের ভিতরে কোনো প্রকারের কোনো পুষ্টিগুণ থাকে না সম্পূর্ণ আর্টিফিশিয়ালভাবে এটি ফ্যাক্টরিতে তৈরি হয় এবং কৃত্রিম রং ব্যবহৃত হয় এছাড়াও এই তেলটিকে তৈরির জন্য ছয়শো ডিগ্রি সেলসিয়াস থেকে সাতশো ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারে একে হিট করতে হয় এবং এই তেল তৈরিতে যে কাঁচামালগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু মানুষের খাবার নয় সেগুলো সাবান তৈরিতে ব্যবহৃত হয় তাই বুঝতেই পারছেন এই তেলটি সেবন করার মাধ্যমে কতটা বেশি বিপদের সম্মুখীন হচ্ছেন আপনি সয়াবিন তেল বলুন আর রাইস ব্র্যান অয়েল বলুন কিংবা সানফ্লাওয়ার অয়েল বলুন কোনোটাই কিন্তু আপনার শরীরের জন্য ভালো নয় এগুলোর সবগুলো তেলই আসলে ফ্যাক্টরিতে প্রচুর হিট দিয়ে তৈরি করা হয় এই তেল খাওয়ার কারণেই কিন্তু মূলত আপনার শরীরে গ্যাস্ট্রিকের সমস্যাটা শুরু হয়ে থাকে এই তেল বন্ধ করলে অর্থাৎ এই তেল খাওয়া বন্ধ করলে ইনশাল্লাহ আপনি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পুরোপুরি রেহাই পেতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে খাবো কি। সত্যি কি খাবেন তাহলে ঘানি ভাঙা খাটি সরিষার তেল খেতে পারেন অথবা ঘি অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে খাবার রান্না করে খেতে পারেন অনেকেই আমাকে এখন প্রশ্ন করবেন যে এই ধরনের তেল তো প্রচুর ব্যয়বহুল কিভাবে খাবেন হ্যাঁ আপনাদের প্রশ্নেরও অ্যান্সার রয়েছে একটু মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি প্রতিদিন টোয়েন্টি মিলিগ্রাম করে গ্যাস্ট্রিকের ওষুধ খান একটি গ্যাস্ট্রিকের ওষুধ বাবদ খরচ পাঁচ টাকা কিংবা সাত টাকা দিনে এবং রাতে দুইবেলা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন তাই না প্রতিদিন যদি ধরি যে আপনার দশ টাকা করে লাগছে গ্যাসের ওষুধের পিছনে তাহলে এক মাসে গ্যাস্ট্রিকের ওষুধ বাবদ খরচ হচ্ছে তিনশো টাকা এবং যদি সয়াবিন তেল ব্যবহার করে থাকেন মুখরোচক খাবার তৈরির জন্য সয়াবিন তেলটা কিন্তু পরিমাণে একটু বেশিই লাগে তাই না আমি একটি পরিবারের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের পরিবারের সদস্য কয়জন এবং কি পরিমাণ সয়াবিন তেল তারা ব্যবহার করেন তাদের পরিবারের সদস্য সংখ্যা জন এবং তাদের কথা মতো তারা প্রতি মাসে পনেরো লিটার সয়াবিন তেল গ্রহণ করে থাকেন পনেরো লিটার সয়াবিন তেলের দাম কত আপনি তো জানেন তাই না পনেরো লিটার সয়াবিন তেল অথবা ধরে নেই যে আপনার দশ লিটার সয়াবিন তেল লাগে দশ লিটার সয়াবিন তেল বাবত কিন্তু আপনার মাসিক খরচ এগারোশো থেকে বারোশো টাকা তার সাথে যোগ করুন গ্যাস্ট্রিকের ওষুধ কেনার টাকা এবং আপনি তো একজন না পরিবারে আরও অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে প্রতিজনের জন্যই কিন্তু তিনশো টাকা করে বরাদ্দ করতে হবে এই গ্যাস্ট্রিকের ওষুধের পিছনে তার মানে বুঝতেই পারছেন খরচটা কত বেশি অথচ আপনি যদি আজকে থেকে সয়াবিন তেলকে না বলেন এবং সরিষার তেল দিয়ে খাবার রান্না শুরু করে দেন খাঁটি সরিষার তেল সেক্ষেত্রে আপনি দশ লিটারের জায়গায় কিন্তু চার লিটার তেলে ইনশাল্লাহ চাইলে আপনার মাছটাকে কাভার করতে পারবেন অথবা আপনি যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল অথবা ঘি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা আরও কমে আসবে মাসে তিন লিটার তেলই কিন্তু আপনার চলবে কারণ সয়াবিন তেলের তুলনায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পরিমাণে খুবই কম লাগে এবং গ্যাসের ওষুধের খরচটা তো বেঁচে যাচ্ছেই সেক্ষেত্রে আমি বলবো যে সয়াবিন তেল বন্ধ করে আপনি যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিংবা সরিষার তেল কিংবা ঘি দিয়ে খাবার রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাসিক খরচ আরও বেঁচে যাবে কখনোই বাড়বে না ইনশাল্লাহ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি এত শিওর হয়ে কিভাবে বলছি যতগুলো কথা বললাম সবগুলো কথা প্রমাণ আমি আগে নিজে পেয়েছি এবং তারপরে আপনাদের সাথে আসলে ব্যাপারটা শেয়ার করছি আমি অনেক আগেই সয়াবিন তেল খাওয়া বন্ধ করেছি আমার নিজেরও কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল এবং এখন নেই অর্থাৎ আপনি চাইলেই কিন্তু আজকে থেকেই অ্যাসিডিটি থেকে ইনশাল্লাহ পরিত্রাণ পেতে পারেন শুধু একটু অভ্যাসের প্রয়োজন এখন ধরে নিলাম যে আপনি আমার কথা মতো আজকে থেকেই সয়াবিন তেলকে না বলে দিয়েছেন এবং নিয়মিত ঘানি ভাঙা খাটি সরিষার তেল কিংবা ঘি কিংবা অলিভ অয়েল তেল দিয়ে খাবার রান্না করে খাচ্ছেন আপনি এখন আছেন আপনার ভার্সিটিতে কিংবা অফিসে প্রচুর ক্ষুধা লেগেছে বাসা থেকে তো খাবার আনেননি তাহলে এখন কি খাবেন ক্যান্টিনে চলে গেলেন খেয়ে ফেললেন শিঙ্গারা এবং পুরি এটা কিছু হলো আপনি বাসায় এত স্বাস্থ্যকর তেল দিয়ে খাবার রান্না করে খাচ্ছেন কিন্তু আপনি আপনার ক্যান্টিন থেকে এখন সিঙ্গারা কিংবা পুরি খেয়ে ফেললেন সেক্ষেত্রে কোনো ফলই আপনি আসলে পাবেন না কারণ সিঙ্গারা সমুচা কিংবা পুরি যেগুলো আপনি মুখরোচক ভেবে সুলভ মূল্যে কিনে খেয়ে ফেলছেন এই খাবারগুলোই কিন্তু আপনার গ্যাস্ট্রিকের প্রধান কারণ কারণ এগুলো অস্বাস্থ্যকর তেলে ভাজা তারা তো সয়াবিন তেল ব্যবহার করছেই এবং সেই সাথে তেলটা পোড়া থাকে কারণ কখনোই তারা তেল চেঞ্জ করে না তেলের পরিমাণ কমে গেলে আবার সেই কড়াইতে তেল দিয়ে আবার ভাজা পোড়া তৈরি করা হয় সুতরাং বাহিরের এই অস্বাস্থ্যকর খাবারগুলোকেও কিন্তু বন্ধ করে দিতে হবে বর্জন করতে হবে সেক্ষেত্রে আপনি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পুরোপুরি মুক্ত থাকতে পারবেন ওই যে প্রথমে বলেছি বাজে অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে আপনি ফাস্টফুড খাওয়া বন্ধ করুন কোনো রকমের বার্গার স্যান্ডউইচ এসব খাবার খাবেন না অতিরিক্ত মেওনেজ জাতীয় খাবার খাবেন না কারণ মেওনেজের ভিতরে প্রচুর পরিমাণে সয়াবিন তেল ইউজ করা হয় ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকুন গ্রিন টি পান করুন দুধ চা খাবেন না দুধ চা যারা খায় তাদের কিন্তু অবশ্যই অ্যাসিডিটির সমস্যাটা থাকে যতজন মানুষ আমাকে কমপ্লেন করে যে তাদের প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বিশ মিলিগ্রাম কিংবা চল্লিশ মিলিগ্রাম গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হচ্ছে তাদের সবার কাছ থেকে জানা গিয়েছে প্রায় অধিকাংশই দুধ চা আসক্ত প্রতিদিন অন্তত তিন থেকে চার কাপ চা অনেকে আমাকে বলেছেন যে কেউ কেউ দিনে বিশ কাপ চাও পান করে থাকেন যিনি এতবার দুধ চা পান করে থাকেন তার তো অবশ্যই অ্যাসিডিটি হবে তাই না এই লকডাউনের সময়তে ইন্টারনেটের কল্যাণে আমরা দেখেছি যে বাহিরের যে খাবারগুলো আমরা খুবই পছন্দ করে থাকি যেমন ফাস্ট ফুড ফুচকা এর সব কিছুই কিন্তু ঘরে বানিয়ে নেওয়া সম্ভব তাই খুব বেশি খেতে ইচ্ছা করলে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু আপনি সব ধরনের খাবার তৈরি করে খেতে পারেন আমি এতক্ষণ যা যা বলেছি আপনার কাছে মনে হতে পারে যে খুবই কঠিন কিছু উপদেশ দিয়ে ফেলেছি বিশ্বাস রাখতে পারেন কোনোটাই কঠিন নয় আমরা মানুষ আর মানুষ অভ্যাসের দাস অভ্যাস করে নিলেই কিন্তু এই বদভ্যাসগুলোকে আমরা সারা জীবনের জন্য বর্জন করতে পারি ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম